বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সম্মানিত সুদি সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকের বিষয়টা হলো মোটরযান মালিকের অর্থাৎ যে সকল মোটরযান মালিকের অগ্রিম আয়কর দিতে হবে না অর্থাৎ সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্বের একটা সার্কুলার দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশান দিয়ে তারা বলে দিছে যে এই এই সকল মোটরযানের মালিকের বা মোটরযান গাড়ি যারা ব্যবহার করবেন তাদের জন্য অগ্রিম আয়কর দিতে হবে না বা অগ্রিম আয়কর প্রযোজ্য নয় এছাড়া এই ক্ষেত্রগুলো বাদে অন্যান্য সকল মোটরযানের ক্ষেত্রেই আপনাকে অগ্রিম কর দিতে হবে এখন কোশ্চেন আসতে পারে তাহলে কোন কোন গাড়ির মালিকের ক্ষেত্রে মোটর যানের মালিকের জন্য অগ্রিম কর প্রযোজ্য হবে না সেটা তো একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা জানা দরকার তাই সেটা জানার জন্য ভিডিওটি নাটিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে নেবেন তাহলে সামান্ত শুধু আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই বাংলাদেশে মোটর যানের ক্রমবর্ধমান সংখ্যার সাথে সাথে সরকার কর আদায় নতুন পদ্ধতি বের করেছে এর ওই অংশ হিসেবে দু সালে আয়কর আদায় অগ্রিম কর অর্থাৎ এআইটি বা অ্যাডভান্স ট্যাক্স ধারণা প্রবর্তন করা হয় এই ধারণা অনুযায়ী ব্যক্তিগত মোটর যানের মালিকদেরকে তাদের মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয়ের উপর অগ্রিম আয়কর প্রদান করতে হয় জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি এআইটি প্রদানের বিষয়ে একটি সাধারণ স্পষ্টীকরণ নির্দেশনা জারি করেছে এই স্পষ্টীকরণে বলা রয়েছে আয়কর আইন দুই ধারা একশো তিপ্পান্ন সাবসেকশন পাঁচ অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এআইটি প্রদান করতে হবে না তাহলে কি যে সকল জন্য এআইটি প্রদানের প্রয়োজন নেই বা অগ্রিম আয়কর প্রদান করতে হবে না তাহলে কি যে আমাদের অগ্রিম আয়কর দিতে হবে না আচ্ছা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স যেটা আমাকে পরিশোধ করতে হবে না এক হলো সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ যে লোকাল অথরিটি তাদের যদি গাড়ি থাকে সেই লোকাল অথরিটির নামে তাহলে এআইটি প্রদান করতে হবে না সরকার বা স্থানীয় সরকারের অধীন প্রকল্প কর্মসূচি বা কার্যক্রম পরিচালনা করার জন্য যদি কোনো গাড়ি থেকে থাকে যেমন আপনার ইউনিয়ন পরিষদ তারপরে সিটি কর্পোরেশন এরকম কিছু স্পেশাল অর্থাৎ আপনার কি এটাকে বলবো মেন্ট অফিস অথবা লোকাল অথরিটি বা লোকাল গভর্নমেন্টের জন্য যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে না বৈদেশিক কূটনৈতিক বাংলাদেশস্থ কূটনৈতিক মিশন জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরগুলোর যে গাড়িগুলো থাকবে সেইগুলোর ক্ষেত্রেও এআইটি বা অগ্রিমায়কর প্রযোজ্য হবে না বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তর সমূহ সরকারের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যদি গাড়ি থাকে সেক্ষেত্রেও অত মোটরযান থাকে সেগুলোর ক্ষেত্রে এআইটি বা অগ্রিম আয়কর প্রযোজ্য হবে না সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্যক্তি প্রতিষ্ঠানকে মোটর যান নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে এনবিআর এর কোনো সনদেরও প্রয়োজন হবে না অর্থাৎ এই সকল ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যাদের মোটর যান বা মোটর গাড়ি থাকবে তাদের সকলকেই কিন্তু অগ্রিম আয়করের আওতায় আনা হয়েছে অর্থাৎ অগ্রিম আয়কর অবশ্যই পরিশোধ করতে হবে তাহলে সম্মানতে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে সাম্প্রতিক সময়ে যে সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী আমাদের উদ্দেশ্য হলো এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড প্রতিনিয়ত সাম্প্রতিক সময়ে যে নতুন নতুন সার্কুলার দিচ্ছে সেই সার্কুলারটা আপনাদের কাছে কি করা কনভে করা বা সেই সার্কুলারের তথ্যগুলো আপনাদের কাছে কনভে করা যেন আপনারা জানতে পারেন তাহলে যে সকল মোটর যানের মালিক এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন তাদেরকে অগ্রিমায়িকা দিতে হবে না এর সকল বাইরে যত মোটর যানের মালিক থাকবেন বা যত মোটরজন যেভাবেই থাকুক না কেন সকলের ক্ষেত্রেই অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই আপনার অগ্রিম মাইকার দিতে হবে তাহলে সম্মানতে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে সম্মানতে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম